পাড়া মধ্যে দিয়ে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। নিশ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিশ প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্ত উৎসবের মনোভাব নিয়ে ব্রিটেনের বিভিন্ন শহরে নিয়ে দৃশ্যে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদত যার মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়া প্রেরণা খুঁজে পায়। দৃশ্যে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত তিনটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে লিসেইটের বাংলাদেশ সেন্টারে সবচেয়ে বড় দুটি জামাত এবং লিস লিবেনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিস্টনের আল মদিনা মসজিদে দুটি জামাত ও চাপল টাউনের আল আমিন মসজিদে আরো একটি জামাত অনুষ্ঠিত হয়। আর দুনিয়ার সমস্ত মুসলমান কতরেজন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক দেন। সমস্ত বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার এই সময় পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চ্যানেল আর সকল দর্শকদের ঈদ মুবারক। ইন্টারন্যাশনাল টেলিভিশন লিস্টের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। লিস্ট বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ঈদ মুবারক। আমার পরিবারের পক্ষ থেকে ইউরোপের সকল ভাই বোনকে জানাই ঈদ মুবারক। বাংলাদেশি সেন্টারের পক্ষ থেকে সবাইকে, ইংল্যান্ডের সবাইকে ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহায় সকল মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক। ব্রিটেনের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে বিবেক বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রায় প্রতি বছরই নামাজের খুতবায় আহ্বান জানানো হয়। কিন্তু বাস্তব জীবনে এটি কতটা কার্যকর থাকে সেটা বলার বিষয়। তবে এবারও আশা করা হচ্ছে এই ঈদের জামাতে এক কাতারে দাঁড়িয়ে যেভাবে নামাজ আদায় করা হয়েছে জাতীয় স্বার্থে, ঠিক এভাবেই যেন সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে। আজকের এই পবিত্র দিনে এটাই সকলের প্রত্যাশা। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো।